আর ওই দুই ঘন্টায় আপনার যে ব্যাটকাই খাওয়া লাগবে কৈতরের দিক কিনবেন নি। খাসার কবুতর সেট বানাবেন এই রকমের বা আপনার যে দেখা যেতে ঠাটা বাঙ্গা রোদ আছে না হেই হয়ে যদি পরে তাহলে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন দাদুরা? আশা করি ভালো আছেন, ময়ও আপনাকে দোয়ায় ভালো আছি। গত একটা ভিডিওতে বলছিলাম যে ফার্স্টের ইন্ট্রোতেই বলছিলাম যে আপনার যে কবুতর যদি বাইরে ছাড়েন বা শিকারি বানান বা পোষ মানান তাহলে আপনার করণীয় কী এই সম্বন্ধে মনে করেন যে ধারণা দিতে চাইছিলাম। হ্যার বৃত্তে একটা অকারেন্স ঘটতে গেছিলো আমার একটা কৈতর, আপনার মেইন পয়েন্ট থেকেই মানে খাঁচা থেকে না মানে পুরো বাই মানে আপনার যে ঘর যে দাফরিডা আছে বাঙ্গাসুরা মোর যে দাফরিডা ওই এর বৃত্তিতে বাইরেই গেছে, তার কিন্তু বাইরে সারি না বা পাকও বান্ধা না। পরে ওইটা ধরতে 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 ভিডিও দিমু আজকে যেটা দেওয়া দর্শি হেইডিয়া কিন্তু দিয়ে লাইছি অন্য একটা। যাই হোক, এখন মোর আজকে ওই বিষয়ে বুঝামু যে কৈতর যদি আপনি শারীরে রাখেন বা শারীরে পালতেছেন বা শিকারি বানাইছেন পোষ মানাইছেন বা উড়াইতে চান আপনার করণীয় কী। খাঁচায় বাইন্ধে রাখলি হইবে না, একটু এদিকে আন তাইলে বুঝতে পারবেন বিষয়টা। এদিকে আন খাঁচার কবুতর সেট বানাবেন এই রকমের, যেরকম আপনি যে দুইটা জোড়া রাখলেন বা সিঙ্গেল রাখলেন, আপনি যে এনে পালেন সেই নিয়ে উঁচু জায়গা কোনটা, উঁচু বা মনে করেন যে উঁচু জায়গা কোনটা সেই এনে রাখবেন। এই যেরকমের আন দেখাই এই খাঁচারা, যদি খাঁচারার কথা বাদ দিই, খাঁচারা যদি যা খাঁচারা নিচে থুইছি কিল্লে গে উফরে কৈতর আছে তো এখন আদ দিয়ে বুঝে হুদ হদি বুঝে একটা কৈতর উফুরটে গেছে নতুন কবুতর, হ্যাঁ নামিয়ে গেছে। যাই হোক, মনে করেন আমার আতে খাঁচাটা সেইটা আপনার যে ইয়া এহিনে থুমু কয়দিন, এই জায়গাটা কিন্তু উঁচা। আর এইরকমেরই যদি আপনাকে যদি বাড়ির আশেপাশে যদি এরকমের উঁচা জায়গা থাকে, আমার এহিনের উঁচা জায়গা হলে আপনার যে এইটাই ঠিক আছে, আপনার বাড়ির আশেপাশে যদি এরকম উঁচা জায়গা থাকে ওইনে থুইবেন কয়েকদিন। কিন্তু আপনার যদি বেশি রোদ পড়ে বা আপনার যে দেখা যাচ্ছে ঠাটা বাঙ্গা রোদ আছে না হেই হয়ে যদি পরে তাহলে কবুতর রূপটি কিছু সামনে দিয়ে দেবেন বা নিচে থুই দেবেন, কেননা রোদের বৃত্তে কিন্তু একটু খারাপ লাগে কবুতরের। যাই হোক, কারণ আপনি খাঁচা আটকে টাক্ষা যাইবেন বা ঘুরতে যাইবেন আপনি দেখবেন না, সেক্ষেত্রে কথাটা বলা। এখন মেইন পয়েন্ট এই রকমের যে উঁচা জায়গাটা থুইবেন, উঁচা জায়গাটা আপনি যে তিন চার দিন থুইবেন, পরবর্তী দেখবেন যেটার ভাব ভালো ওইটারে সারিয়ে দেবেন, কিন্তু সারার পর ওইটার উড়াইবেন না, ডর দেখাইবেন না ঠিক আছে। এরকম কয়েকদিন রাখবেন পাক সারা অবস্থায়, পরবর্তীতে তিন চার দিন পর যদি দেখেন না একটু হালকা চক্রাই অন্য অন্য কবুতর দেখে নামিয়ে যায়, হ্যাঁ তাইলে ওইটারে উড়াইবেনই না, কয়েকদিন উড়াইবেনই না, পনেরো বিশ দিন উড়াইবেনই না। যেগুলো দেখবেন নিজেই নিজে আল্লাহ আল্লাহ আপনার যে ওড়ে হঠাৎ করে আপনি ওই এম জি হয়ে গেলেন, কী রেডি দিয়ে এক লাখ লোক রেডি খেদান দিলাম না বা কিছু এইরকমের যদি হয় তাইলে আপনি কয়েকদিন পর আরও কয়েকদিন পর উড়িতে পারবেন বা বাড়ি দিতে পারবেন, বুঝছেন? এটা হলো আটকা কবুতরের ক্ষেত্রে বলা। এখন মোর আয় পাক বান্ধা কবুতরে, হ্যাঁ এটা কিন্তু পাক বান্ধা, আর এটা হলো মোর সেই টপিক, মানে সেই টপিক বলতে বুঝেছি যে ঢাকা থেকে বুধবার আর থেকে কিনছে এইটারে সাড়ে তিনশো টাকা জালালের লিগিয়া ঠিক আছে। জালালের লোক এটা জোড়া দিছি, পরে আপনার যে ছাউ কাটছে ভালো ছাউ হয়েছে মানে মিলিয়ে নিজে নিচ্ছে, যাই হোক ওইটা কোনো কথা না, কারণ এইটারে দেখলে পুরান কথা মনে পড়ে যায়। হ্যাঁ যাই হোক, এইটারও এখন মোরা সারি মানে বাইরে সারি, এখন পর্যন্ত মনে করেন যে পাক ছুড়েই নেই। যা বলা দরছিলাম যে বাইন দেওয়া কবুতর পালবেন, তারপর আপনার করণীয় কী। কবুতর তো সারা লাগবে না, সারলে তো আপনি যে সেট সেট বানাইতে পারবেন না, ডাইরেক্ট কথা যেটা এটা বোঝ দেবে ঠিক আছে। যাই হোক, যা বলা দরছিলাম কবুতর বানবেন, বাইন দেওয়ার পরে আপনি যদি সারবেন সাদে সারেন, সাদে সারবেন মাঠে সারেন, মাঠে সারবেন গাড়ে সারলে গাড়ে সারবেন, উডেনে সারলে উডেনে সারবেন, টিনে সারলে টিনে সারবেন। কিন্তু পাক বাইন দেয়া এরপর আপনি মনে করেন যে আপনি দুই ঘন্টা সারিয়ে রাখবেন, ওই দুই ঘন্টা আপনি লগে থাকবেন, হ্যাঁ কিরপেন নে, কিরপেন নে এখন একটু ভালো কথা, কিরপেন নে আপনার যে কৈতরটা তোর পাক বান্ধা ঠিক আছে, কৈতরটার পাক বান্ধা, কবুতরটা যদি আপনি যে নিচে পড়ে যায় আমি কথা কই এর ভিতরে একটা কথা আছে, আপনার যে মাঠে পালেন ছাদে পালেন আপনি যে টিনে পালেন জেহেনি পালেন এই যা কইছি না, এখন একটা জিনিস দিয়ে বুঝাইতে হবে যেরকম ছাদের কথা, মানে একটা পয়েন্ট দিয়ে তো বুঝাইতে হবে, নাহলে বুঝবেন কি আপনি ছাদ দিয়ে বুঝাই। আর হলে গাড়ে মাড়ে সবই বুঝতে পারবেন, একটা দিয়ে বুঝাইতে হবে এই ছাদে যদি পারলাম বাইন্দে বুন্দে এবার মনে করেন যে শারীর সুরের দিলাম, শারীর সুরের দেওয়ানোর পর ওই যে দুই ঘন্টার কথা কইছিলাম, দুই ঘন্টা আমি থাকবো আর ওই দুই ঘন্টায় আপনার যে ব্যাটকেই খাওয়া লাগবে কৈতরের দিক কিনবেন নি, কারণ এই ছাদে পালতাছি, হ্যাঁ ছাদের দিয়ে আপনার যে নিচে পড়ে গেলে কোনো আতঙ্কের ঠেলায় বা মনে করেন যে পড়িয়া এবার কোনো বিলইতে বা আপনার যে কুত্তায় থাবা দিলে বা খাইলে না মারিয়ে থইলে তাহলে কিন্তু ডারমে কুস কালো হয়ে যাবে, বুঝতে পারছেন? সুতরাং এক্ষেত্রে আপনার যে ছাদে থাকা লাগবে, আবার কিছু কিছু আপনার বাজ আছে, বাজ বাজ চেনেন ঢাকার সর বেশি থাকে, বাজে আপনার যে কৈতর থাবা দিয়ে, থাবা দিয়ে আমরা যে হিন্দা ভোগলাইয়া কোচজেটা খাইলে রানিং অবস্থায় মানে ওর অবস্থায় ঠিক আছে, মানে এরকমের অনেক দুর্ঘটনা ঘটতে পারে, কারণ আর পাকটা তো বান্ধা, ওর গায়ে তো কোনো শক্তি নেই বা ওর শরীরে কোনো তো শক্তি নেই যে উড়ে যাইবে বা হিন্দে হিন্দ যাইবে, সেক্ষেত্রে মালিক কর্তৃপক্ষর দ্বারা থাকা লাগবে যে পড়ে গেলে না কেউ দুর্ঘটনা ঘটলে
বান্দা কবুতরের ক্ষেত্রে এইরকমের করতে হবে। এইবার যদি জোড়া থায় বান্দা কবুতরের ভিত্তে মাদিটা বান্দিয়ে রাখবেন, নটটা আগে ছাড়বেন। এটা কয়দিন পর? তিন চার দিন পর, ঠিক আছে, তিন চার দিন পর। তারপর আপনি যে করবেন কি, যেগাল দেখবেন যে আপনার নরের ভাবটা ভালো, মাদির ভাবটা ভালো, এটা সম্পূর্ণ আপনার যে ইয়া দেখা যেতেছে। কিছু কিছু কবুতর আপনার যে সের দিতে চার দিন, পাঁচ দিন, সাত দিন, সর্বোচ্চ দশ দিনও লাগে, কিছু কিছু দেড় দুই মাসে হয় না। এটা বোঝ দেবে মালিক কর্তৃপক্ষ, এটা বোঝ দেবে যে পালে আর বোঝ দেবে যে আর বাপটা কি সারিয়ে দিলে কি চোরের না হরে, সারিয়ে দিলে কি দৌড় দেবে বা কিছু এইরকমের, ঠিক আছে। সম্পূর্ণ পরিমাণ মানে তারপরও মালিকের তো দায়িত্ব আছে, তারপর সাধারণ একটা জ্ঞান আছে না, ওই জ্ঞান সম্বন্ধে আর কি বলি। যাই হোক, যেগুলো দেখবেন চার পাঁচ দিন হয়ে গেছে, নটটা সারিয়ে দেবেন, নটটার ভাব ভালো, পরে আপনি যে মাদিরে সারিয়ে দেবেন, আগে সারবেন নটটা, ঠিক আছে, নটটা। কেননা সব ক্ষেত্রেই আপনি যে মাদি বা পায়রি এডির একটু বাউরায় নর ওরফে পায়রা। যাই হোক, এই হইলে আমরা যে বান্দা কবুতরের ক্ষেত্রে বললাম, আর আটকাইরা মানে খাঁচা আটকাইরা কবুতরের ক্ষেত্রেও বললাম। সংক্ষেপে বলছি, আর কথার ভিত্তি ভুল ত্রুটি থাকতে পারে না, অবশ্যই থাকতে পারে, তাই আমি কথার আগে বা পরে সবসময় একটু কথা বলি। যদি ভুল ত্রুটি হইতে হয় ছোটো বসে দেখবেন, ক্ষমার দৃষ্টি দেখবেন। কেননা দেখা যেতেছে যে আমি যদ্দূর জানি ওদ্দূর আপনাকে বুঝাইছি, মোরছে ইয়ে আপনি ভালো জানতে পারেন বা আপনার জ্ঞান ভালো হইতে পারে, এরকম রইতে পারে না, স্বাভাবিক হইতেই পারে। যদি ওই রকমের রইতে হয় আবারও বলি, ছোটো বসে থাকবেন, ক্ষমার দৃষ্টি দেখবেন, ঠিক আছে। কেননা বুঝিতেছি একটা, বুঝাই লেছি আর একটা, আবার দেখা যেতেছে যা বুঝাইছে আপনি জানেন বা আপনি কইতে চাইতেছেন যে না দৌড়ে বেড়া ইয়ে বুঝাইছো, না বুঝাইলে হইতে ফালতু ভিডিও। যদি এরকমের কোনো রকমের ভুল ত্রুটি করেছে কমেন্ট করে জানাবেন, শুধরাইলামও, ঠিক আছে। বিশেষজ্ঞ এরমেরই, যাই হোক, আজ ভিডিও এই পর্যন্ত। ভিডিওর ভিতরে যদি কোনো রকমের ভুল ত্রুটি থাকতে থাকে বা ইয়ে থাকে, ছোটো বসে থাকবেন, ক্ষমার দৃষ্টি দেখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারাকাতুহু।